BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ঝালকাঠি এক আসনের হালচাল। ঝালকাঠি এক সংসদীয় আসনটি রাজাপুর এবং কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি জাতীয় সংসদের 125তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 1,60,683 জন। ভোট প্রদান করেন 69,316 জন। নির্বাচনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 33,500 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস। নৌকা প্রতীকে তিনি পান 16,357 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এ নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমরকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,12,538 জন। ভোট প্রদান করেন 82,071 জন। নির্বাচনে জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 27,812 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহজাহান ওমর। ধানের শীষ প্রতীকে তিনি পান 26,017 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,61,018 জন। ভোট প্রদান করেন 1,03,146 জন। নির্বাচনে বিএনপির শাহজাহান ওমর বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 54,513 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি মঞ্জুর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। বাইসাইকেল প্রতীকে তিনি পান 21,609 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,37,091 জন। ভোট প্রদান করেন 1,15,430 জন। নির্বাচনে আওয়ামী লীগের বজলুল হক হারুন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 64,515 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রফিকুল ইসলাম জামাল। ধানের শীষ প্রতীকে তিনি পান 43,098 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,54,334 জন। ভোট প্রদান করেন 96,075 জন। নির্বাচনে আওয়ামী লীগের বজলুল হক হারুন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 90,127 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মোহাম্মদ নাসিমউদ্দিন। লাঙ্গল প্রতীকে তিনি পান 5,071 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,78,888 জন। ভোট প্রদান করেন 1,43,500 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের বজলুল হক হারুন, ধানের শীষ প্রতীকের শাহজাহান ওমর, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির কুদ্দুস খান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির প্রবীর কুমার মিত্র ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হুদা ফায়েজি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের বজলুল হক হারুন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,31,483 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ শাহজাহান ওমর। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 6,001 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি, সপ্তম সংসদে জাতীয় পার্টি মঞ্জু এবং নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে ডিএনএ নিউজ 24 ঝালকাঠি এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ঝালকাঠি এক সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 43.14% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 23.60%, বিএনপি 48.33%, জামায়াতে ইসলামী 2.68%, স্বতন্ত্র অন্যান্য 25.39% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.93% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 28.99%, বিএনপি 31.70%, জাতীয় পার্টি 33.89%, জামায়াতে ইসলামী 1.13%, স্বতন্ত্র অন্যান্য 4.29% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 64.06% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 19.79%, চার দলীয় জোট 52.85%, জাতীয় পার্টি 5.98%, স্বতন্ত্র ও অন্যান্য 21.38% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.53% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 56.34%, চার দলীয় জোট 37.63%, স্বতন্ত্র ও অন্যান্য 6.03% ভোট পায়। ঝালকাঠি এক, রাজাপুর এবং কাঠালিয়া আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের বজলুল হক হারুন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। মনোনয়ন চাইতে পারেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আরও মনোনয়ন চাইবেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন সিআইপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আবুল কাশেম সীমান্ত। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক আইন প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম, নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, এটি একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয়। একসময় জাতীয় পার্টি, পরবর্তীতে বিএনপি, বর্তমানে আওয়ামী লীগের বেশ দাপট রয়েছে। দলীয় কোন্দল রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগে। বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের সঙ্গে তৃণমূল নেতাদের দূরত্ব বেড়েই চলেছে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা মনে করেন, সাবেক শিল্পমন্ত্রী, 14 দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু নির্বাচনে অংশ নিলে এই আসনে দলীয় অভ্যন্তরীণ কোন্দল নিরসন হবে, আসনটিতে আওয়ামী লীগের ধারাবাহিকতা বজায় থাকবে। এই সংসদীয় আসনটি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু আগামী নির্বাচনকে ঘিরে এলাকায় তার তেমন কোনো তৎপরতাও নেই। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 125তম সংসদীয় আসনটি ধরে রাখতে আওয়ামী লীগ যেমন সর্বাত্মক চেষ্টা চালাবে, অন্যদিকে বিএনপি মরিয়া হবে তাদের হারানো রাজ্য উদ্ধারে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।